বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো এর আগের ভিডিওটিতে আমরা তোমাদেরকে ইমেইল সম্পর্কে জানিয়েছিলাম তোমাদেরকে ইমেলের সুবিধা এবং ইমেইল কি সেটি জানিয়েছিলাম এবারের ভিডিওটিতে তোমরা কীভাবে একটি ইমেল ঠিকানা খোলা বা একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবে সেটি সম্পর্কে আমরা জানাবো ইমেল অনেক কোম্পানি প্রোভাইড করে থাকে ইমেল সার্ভিসটি এর মধ্যে কয়েকটি অন্যতম হলো জিমেইল ইয়াহু ইত্যাদি মূলত এই দুটি কোম্পানি ইমেল সার্ভিসটি প্রোভাইড করে থাকে তার মধ্যে আজকে আমরা কাজ করবো মূলত ইয়াহু নিয়ে তো তুমি যদি ইয়াহুতে অ্যাকাউন্ট খুলতে চাও তাহলে প্রথমেই তোমাকে তোমার ব্রাউজারে গিয়ে সেখান থেকে সেখানে গিয়ে ইয়াহু টাইপ করতে হবে তুমি যদি ব্রাউজারে গিয়ে ইয়াহু টাইপ করো তাহলে সেখানে একটি পেজ চলে আসবে সেখানে অনেকগুলো অপশন থাকবে সেই অপশন থেকে তোমাকে বেছে নিতে হবে মেইল অপশনটি সেখান থেকে তুমি যদি তোমার মেইল অপশনটিকে বেছে নাও তাহলে তুমি একটি পেজ পাবে সেখানে কিছু লেখা থাকবে এবং সেখানে সেইখানে তুমি দেখতে পাবে সাইন আপ অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টস নামের একটি লেখা সেখানে গিয়ে তুমি যদি সাইন আপ অথবা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট নামের লিখাটিকে প্রেস করো তাহলে একটি ফর্ম আসবে একটি ফর্ম আসবে তোমার সামনে এখন এই ফর্মে কিছু তোমার কিছু তথ্য দিতে হবে যেমন তোমার নাম এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে শুধু নাম না অনেক ক্ষেত্রে জন্ম তারিখও চাওয়া হয়ে থাকে এছাড়াও তুমি কোথায় থাকো অর্থাৎ তোমার ঠিকানাও চাওয়া হয় অর্থাৎ তুমি যখন সাইন আপ বা অ্যান অ্যাকাউন্ট দেবে তোমার কাছে একটি ফর্ম আসবে সেখানে তোমার প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে এবং সেই তথ্যগুলো কি কি তোমার নাম জন্ম তারিখ ঠিকানা এবং তোমার অ্যাকাউন্টের জন্য একটি নির্দিষ্ট পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ডগুলো সেট করার পর তুমি যদি সাবমিট এই লেখাটিকে চাপ দাও বা প্রেস করো তাহলেই তোমার নিজের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তাহলে ইমেল খোলার জন্য কি করতে হবে বন্ধুরা প্রথমেই তোমার ব্রাউজারে গিয়ে ইয়াহু টাইপ করতে হবে এবং ইয়াহু আসার পর সেখান থেকে মেইল অপশনে যেতে হবে মেইল অপশন থেকে পরবর্তীতে সাইন আপ অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে তোমরা যদি যাও তোমরা একটি কি দেখতে পাবে একটি ফর্ম এবং সেই ফর্মে গিয়ে তোমরা যদি তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করো তাহলেই তোমাদের নিজেদের একটি ইমেল ঠিকানা বা একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে যেটি হবে তোমার নিজস্ব অ্যাকাউন্ট তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম কীভাবে একটি ইমেল অ্যাকাউন্ট খুলতে হয়